নেন নেন আর ঈদের গোস্ত নেন ধরেন ইন্ডিয়ায় এটা ভাইরাল চোস্তা তো এখন আমরা চোস্তা খাচ্ছি সেই সাথে আজকে আমি ঘর থেকে বাইর হলাম না এক সপ্তাহ ধরে ঘরে বসে থাকি বসে বসে খালি আমার কাজ হলো আমি গোস্ত গোস্ত খাব এইটাই আমার কাজ আর কোনো কাজ নেই ঠিক আছে গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন সবাইকে ঈদ মোবারক আজ আমার ভিডিওটা হচ্ছে গরু গোস্ত খাওয়া আমি আজকে দেখতে পাচ্ছেন দরজা এবং জানলা অফ করে একটা খালি রুমে বসে আছি কি জন্য শুধুমাত্র গরু গোস্ত খাওয়ার জন্য তো এখন সেটা বড় কথা না আজকে আমি ঘরে ঢুকছি এক সপ্তাহ পর্যন্ত ঘর থেকে বাইর হব না কেননা আজকে আমি গরু গোস্ত খাব সেই গরু গোস্ত এক সপ্তাহ ধুমা খাব এক সপ্তাহ খেয়ে মোটা হয়ে যাবে ইনশাল্লাহ এখন সেটা বড় কথা না আমাদের ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আমি আর আমার ক্যামেরাম্যান এই দুজনই আর কেউই না তো লেটস গো গাইস আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক এখন সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই যে আমি গোস্ত নিয়ে যে ঢুকছি ঢুকছি ঘরের জানলা মুন্না সব আটকে রাখছি আজকে আমি ঘর থেকে বাইর হলাম না এক সপ্তাহ ধরে ঘরে বসে থাকি বসে বসে খালি আমার কাজ হলো আমি গোস্ত গোস্ত খাব এইটাই আমার কাজ আর কোনো কাজ নেই ঠিক আছে গাইস তো এখন আমি খাওয়া শুরু করলাম বিসমিল্লাহ রহমান রহিম ঈদের গরুর স্বাদটা আলাদা খুবই টেস্ট অনেক মজা তারপরে এটা হলো আপনার কি জানি কয় ইন্ডিয়ায় কয় বট কয় না চোস্তা চোস্তা এটা চোস্তা ইন্ডিয়ায় এটা ভাইরাল চোস্তা তো এখন আমরা চোস্তা খাচ্ছি সেই সেই টেস্ট দেখতে পাচ্ছেন আজকে ঘর থেকে বাইর হবো না আমি এক সপ্তাহ ঘরে থাকবো এক সপ্তাহ ঘরে থাকা গরগোস্ত খাবো মোটা হব সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ঈদ ভালোভাবেই কাটান আর বেশি বেশি গোস্ত খায় মোটা হন এই যে আমার মতো আমি সব আটকা নিয়েছি দেখেননি সব আটকা নিয়েছি কেউই দেখতে পারবো আমি খালি গোস্ত খামু খাম গোস্ত খামু আর খাম এই হলো আমার কাজ টাকা রয়েছেন কে ভাই নেন খান টাকা আসলেন আপনি নেন একটা খান আমরা দুজনে আজকে ঘর থেকে বাইর হইতেছি না ধরে নেন বাড়িটা ধরে নেন 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 আর ঈদের গোস্ত নেন ধরেন খান আমরা দুজনেই তো আর কেউ আসেনি আমার ক্যামেরাম্যান আর আমি এই যে ঘর জানলা একদম আটকে নিয়েছি আশা করি কেউ দেখতে পারবে না দেখতেই পাচ্ছেন আমাদেরকে কেউ দেখতেই পারবে না আমরা ঘর থেকে বাইর হচ্ছি না আমরা আজকে ঘর থেকে বাইর হচ্ছি না ঠিক আছে তো আমরা এক সপ্তাহ ধরে ঘরেই থাকব কী খাম খালি আমরা খালি গোস্তই খাবো সেই স্বাদ সেই স্বাদ আমাদের কাজই হলো কি কাজই হলো কি আমাদের গোস্ত খাওয়া আমরা আজকে ঘর থেকে বাইর হচ্ছি না আমরা সব কিছু বন্ধ করে লইছি আলহামদুলিল্লাহ আমাদের কেউ দেখতেছে না এই যে আমি আমি আগে খেয়ে নিছি একটু পর আবার খাবো আমি
সবাইকে ঈদ মুবারক। খায়া পুরো ফিনিশ, আবার নিয়ে যেতেছে, হাড্ডিটা ছুঁয়ে দিস, ওকে হাড্ডিটা খাওয়া যায় না সেই। এই পর্যন্ত আমার ভিডিওটা ছিল, সবাই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করে জানা দিবেন। আমার গুস্ত খেয়াল লাগে ভাই।